এগুলোর প্রাইস কত রাখা যাবে? এটা 200 টাকা দেবে। 200 টাকা স্ল্যাব কটনের যে থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনারা পেয়ে যাবেন। গরমের মধ্যে কিন্তু এগুলো খুব আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল, আপনারা দেখছেন অনেক সুন্দর। পেছনের অংশটা দেখাবেন ভাইয়া, পেছনের অংশটা আমরা একটু দেখি, এটা হচ্ছে পেছনের অংশটা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা আবারও আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব নতুন আরও একটা থ্রি পিসের হোলসেল মার্কেটের সাথে, যেখান থেকে আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি পিসগুলো কিনতে পারবেন। মূলত যারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন অথবা যাদের দোকান রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি পিসগুলো কিনে বিজনেস করতে পারবেন। তো আজকে আমরা যেই শপটাতে রয়েছি, এই শপটার নাম হচ্ছে তুলি ফ্যাশন। তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান, গুলিস্তান এসে ঢাকা ট্রেড সেন্টার। ঢাকা ট্রেড সেন্টার বললে যে কেউই আপনাদেরকে দেখিয়ে দিবে। তো তাদের দোকান নাম্বার হচ্ছে 32 নম্বর শপে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে তুলি ফ্যাশন। সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু করে মোটামুটি আপনারা দেখাচ্ছে 1200 টাকা পর্যন্ত কিন্তু তাদের কাছে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন। যারা ঢাকার মধ্যে রয়েছেন আপনারা সরাসরি এই শপটা ভিজিট করে এই থ্রি পিসগুলো নিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা তাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে এই থ্রি পিসগুলো নিতে পারেন। তো আজকের পুরো ভিডিওটাতে আমাকে হেল্প করবে হচ্ছে সাকিব ভাই এবং আহাদ ভাই। আপনারা যখন এই শপটাতে আসবেন সবসময় তাদেরকে পেয়ে যাবেন। মূলত তাদের কাছ থেকে আমরা জেনে নিব তাদের এই শপটাতে কী কী কালেকশন রয়েছে, এগুলোর প্রাইসগুলো কেমন। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে সাকিব ভাই। সাকিব ভাই কেমন আছেন? সাকিব ভাই, আপনাদের এখানে মূলত কি কি ক্যাটাগরি থ্রি পিস আছে আমাকে একটু বলবেন? আমাদের এখানে প্রিন্টার আছে, আছে বুটিকসের আছে, কাজ করা আছে, তারপর আছে বাটিক রয়েছে। মোটামুটি সব ক্যাটাগরির থ্রি পিস গুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা মূলত হোলসেলে থ্রি পিস কিনতে যাচ্ছেন তাদের কাছে আপনারা সব ধরনের ক্যাটাগরির থ্রি পিস গুলো পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটাতে শুরুতে আমাদেরকে কোন থ্রি পিসটা দেখাবেন? আজকে প্রিন্টারটা দেখাবো, প্রিন্টেড থ্রি পিস দেখাবো। আচ্ছা, প্রিন্টারটা দিয়ে আমরা শুরু করছি। আর এই প্রিন্টগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাবেন। ডিজাইন আছে প্রায় 50-60টা ডিজাইন আছে, 50-60টা ডিজাইন পেয়ে যাবেন। আচ্ছা, প্রিন্টার আমরা এটা দেখাই একটু রিজনেবলের মধ্যে। এটার প্রাইসটা কত রাখা যাবে ভাইয়া? ভাইয়া 250 টাকা। একটু জামাটা খুলে দেখাবেন আমাদেরকে, একটু জামাটা খুলে আমরা দেখাই। এটার প্রাইস হচ্ছে 250 টাকা। আচ্ছা, এটা হচ্ছে জামাটা। আচ্ছা, এটা হচ্ছে জামার অংশটা, আর সাইডে হচ্ছে হাতা দেওয়া রয়েছে। একটু বলে দিবেন আমাদেরকে সাইডে কি কি দেওয়া রয়েছে, আর ওড়নাটা আমরা একটু দেখিয়ে দিব। তো এটার ওড়নাটা প্রিন্টের, তো ওড়নাটা আমরা একটু দেখাই। এই পাশে আপনারা দেখছেন এটা হচ্ছে ওড়নাটা প্রিন্টের। ওড়নাটা কতটুকু রয়েছে ভাই? ওড়নাটা রয়েছে সাড়ে চার হাতের মতো। আচ্ছা, আর এটার প্রাইস বলেছেন 250 টাকা। ওকে, স্যালোয়ারটা এক কালার, স্যালোয়ারটা এক কালার হবে। আচ্ছা, আর হাতার অংশ জামার সাথে দেওয়া রয়েছে। এখানে সবগুলো তো ডিজাইন দেখানো যাবে না, যারা যে নেবে তাদেরকে পরে পেয়ে। আচ্ছা, প্রিন্টের মধ্যে কিন্তু এখানে আপনারা দেখেন এখানে অনেকগুলো কালার, অনেকগুলো ডিজাইন রয়েছে, আর সবগুলো কিন্তু আসলে ভিডিওতে দেখানো পসিবল না। এগুলো আপনারা হোলসেলে পেয়ে যাবেন 250 টাকা দিয়ে। আচ্ছা, হোলসেলে নিতে গেলে আপনাদের কাছে মিনিমাম কত পিস নিতে হবে? মিনিমাম ধরেন একটা ডিজাইনে 4টা কালার আছে 5টা কালার আছে 6টা কালার আছে, 4টা থাকলে 4টা নিতে হবে। এবার মোট আপনার আর সব ধরনের আইটেম মিলিয়ে যদি নেয় মিনিমাম কত পিস নিতে হবে? মিনিমাম 30 পিস নিতে হবে। 30 পিস নিতে হবে। আচ্ছা, 30 পিস নিলে আপনারা হোলসেল রেটটাই তাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলেন যে ঢাকার বাহিরে যারা ভিডিও দেখে নিতে চাবে সেক্ষেত্রে ঢাকার বাহিরে আপনারা প্রোডাক্টগুলো কিভাবে দিচ্ছেন? ঢাকার বাইরে সুন্দরবন আছে, এসে পরিবহন আছে, মানে কুরিয়ার সার্ভিসে নেওয়ার অপশন আছে। কন্ডিশনে দেন কি না? হ্যাঁ, কন্ডিশনে দাও। আচ্ছা, সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনারা কন্ডিশন করে দিবেন? হ্যাঁ, কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিগুলো কন্ডিশনে দিয়ে দেবেন। আচ্ছা, বাকিগুলো আপনারা কন্ডিশনে পেয়ে যাবেন। আরো একটা প্রিন্টেড ড্রেস রয়েছে আইডিয়ালের, তাই তো? এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো আসলে আমরা একটা একটা করে আপনাদের জাস্ট দেখাবো সেক্ষেত্রে যাতে আপনারা ধারণা পান। ওকে, এটা হচ্ছে জামার অংশটা, তাই তো? হাতাটা সাইডে, আর এটা হচ্ছে সাইডে কিন্তু হাতা দেয়া রয়েছে আপনারা দেখছেন। আর এটা হচ্ছে পেছনে, পেছনেও আপনারা প্রিন্ট পেয়ে যাবেন। ওকে, এটা জামাতে কতটুকু অংশ রয়েছে কাপড়ের? 3 গজ আছে। 3 গজ? আচ্ছা, জামাতে আপনারা সালোয়ার ওন্না জামা সহ 8 গজ রয়েছে। টোটাল 8 গজ রয়েছে, মানে টোটাল 3 পিসে 8 গজ আপনারা কাপড় পেয়ে যাবেন। সালোয়ার প্রিন্ট করা আছে, এক কালার আছে। আচ্ছা আচ্ছা, মানে সালোয়ারটা এটা হচ্ছে এক কালারের মধ্যে হবে, এটারই দেখাচ্ছে আবার প্রিন্টেরও আছে সালোয়ার। জি, প্রিন্টার আছে, এক কালার আছে, অন্য অন্য ডিজাইন প্রিন্টের মধ্যে। আচ্ছা আচ্ছা, আমাদেরকে ওন্নাটা একটু দেখাবেন, আমরা ওন্নাটা একটু দেখে ফেলি। ওন্নাটা খুব সুন্দর পুরোটা প্রিন্ট করা। আচ্ছা আচ্ছা, এটা কয় হাতের ওড়না দেওয়া রয়েছে ভাই? 4.5 হাত। 4.5 হাত? আচ্ছা, 4.5 হাতের বড় একটা ওড়না দেওয়া রয়েছে।
আপনারা দেখছেন প্রিন্টের সবগুলো ড্রেসে কি এরকম বড় বড় ওড়না দেওয়া রয়েছে, তাই তো? এরকম বড় বড়। আচ্ছা, এটার প্রাইসটা কত রাখা যাবে? এটা 380 টাকা। 380 টাকা। এটার মধ্যে কয়টা কালার বা ডিজাইন হবে? আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে পারেন। আচ্ছা, তো সাকিব, এরপরে আমাদেরকে কোনটা দেখাবেন? এরপরে দেখাবো লোন। লোন, আচ্ছা, ফেরদৌস লোন দেখাবো, তারপর হচ্ছে ডিজিটাল প্রিন্টার রয়েছে। আচ্ছা, আমরা ফেরদৌস লোনটা দেখবো, তাদের কাছে কিন্তু ফেরদৌস লোন, ফেরদৌস লোনটা কিন্তু খুব ভালো চলে গরমের মধ্যে। সামনের অংশটা দেখাবেন ভাই আমাদেরকে, এটা ব্যাক ভিউটা, এটা সামনের অংশটা, তাই তো? আচ্ছা, সামনের অংশটা ফেরদৌস লোনের সামনের ভিউটা আমরা প্রথমে আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে, এটা অনেক বড়, অনেক বড়। সেক্ষেত্রে আচ্ছা, নিচের অংশটা হচ্ছে এই পাশে হাতা দেওয়া রয়েছে, এটা ব্যাক সাইডটা হচ্ছে। আচ্ছা, ব্যাক সাইডটা আমরা দেখাই, ব্যাক সাইডটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ব্যাক ভিউটা আপনারা দেখছেন। এটার প্রাইসটা কত রাখা যাবে? প্রাইস রাখা যাবে 440 টাকা। 440 টাকা, জি জি। আচ্ছা, এটার প্রাইস রাখা যাবে 440 টাকা। আচ্ছা, এটার দেখা যাচ্ছে ওড়নাটা পাঁচ হাত, জি জি। আচ্ছা, এটার ওড়নাটা হবে, অনেক বড় একটা ওড়না দেওয়া রয়েছে, পাঁচ হাতের একটা ওড়না দেওয়া রয়েছে। আচ্ছা, আপনারা দেখছেন এটা হচ্ছে পাঁচ হাতের একটা ওড়না দেওয়া রয়েছে, আর যেটা বলেছিলাম এটার প্রাইস রাখা যাবে হচ্ছে 440 টাকা। সালোয়ারটা আড়াই গজের হবে আপনারা দেখছেন। সেক্ষেত্রে ঢাকা, ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। ঢাকার মধ্যে যারা রয়েছেন সরাসরি শপে চলে আসতে পারেন। আচ্ছা, এরপরে আমাদেরকে কি দেখাবেন? এটা আরটা দেখাবো হচ্ছে ডিজিটাল প্রিন্টার। আচ্ছা, ডিজিটাল প্রিন্টের মধ্যে আরও একটা ক্যাটাগরি রয়েছে, আমরা একটু দেখি। তো ডিজিটাল প্রিন্টের মধ্যে আরও একটা ক্যাটাগরি রয়েছে, এটাও কি ফেরদৌস লোন? না, এটা ডিজিটাল প্রিন্ট। আচ্ছা, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট, এটার প্রাইসটা কত রাখা যাবে? এটা একই সেম প্রাইসে রাখবো, যদি দামটা বেশি তারপর সেম প্রাইসে রাখবো। এটাও 440 টাকা যাবে, জি জি। আচ্ছা, সামনের অংশটা আমরা একটু দেখাই, সামনের অংশটা আপনারা ধরবেন। এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড। আচ্ছা, এটা হচ্ছে সামনের অংশটা, তাই তো? আর ব্যাক ভিউটা দেখাবেন, নিচে রাখবেন ভাই, তাহলে লম্বা লম্বি হলে জিনিসটা সুন্দর দেখা যায়। আচ্ছা, এই পাশে আমরা হচ্ছে ব্যাক ভিউটা দেখাচ্ছি, যে হাতাটা স্ল্যাব স্ল্যাব মানে যে, আচ্ছা, এটা হচ্ছে হাতার কাপড় জামার সাথে দেয়া রয়েছে। ওকে, ওড়নাটা একটু দেখিয়ে দিবেন আমাদেরকে। আর যেটা বলেছিলাম এগুলোর প্রাইস রাখা যাবে হচ্ছে 440, জি জি। 440 আপনার 100 উপরে ডিজাইন ইয়া প্রিন্ট হবে আলাদা আলাদা, ঠিক আছে? 100 উপরে প্রিন্ট, সবগুলো তো দেখানো সম্ভব না। আচ্ছা আচ্ছা, ওড়না এটা কিন্তু অনেক বড় ওড়না দেয়া রয়েছে, এটাও কি পাঁচ হাতের ওড়না? এটাও পাঁচ হাতের, পাঁচ হাতের ওড়না দেয়া রয়েছে। আচ্ছা, আর যেটা বলেছিলাম এগুলোর প্রাইস রাখা যাবে 440 টাকা। অনেকগুলো প্রিন্ট, অনেকগুলো ডিজাইন রয়েছে, সেক্ষেত্রে ভিডিওতে দেয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিন। সালোয়ারগুলো এক কালার আড়াই গজ করে। আচ্ছা, সালোয়ারটাও কিন্তু সালোয়ারের আড়াই গজ কাপড় দেয়া রয়েছে। ওকে, এরপরে আমাদেরকে কি দেখাবেন? এরপরে দেখো আপনার বুটিক্সের, বুটিক্সের কিছু ড্রেস রয়েছে। এরপরে বুটিক্সের ড্রেসে আমরা চলে যাব। আচ্ছা, বুটিক্সের কিন্তু অনেক কালেকশন রয়েছে তাদের কাছে। বুটিক্সের এটা কিসের ভেতরে ভাইয়া? এটা আপনার শাটন কাপড়। কি কাপড় এটা? শাটন, শাটন। আচ্ছা, শাটন কাপড়ের, জি। এটা হচ্ছে শাটন কাপড়ের সামনের দিকের অংশটা আমরা দেখাচ্ছি। এটা এটা হচ্ছে 280 টাকা, 280 টাকা। আচ্ছা, নিচের দিকে ঝুল রয়েছে, এটা টার্সেল করা আর কি। আচ্ছা, নিচের দিকে টার্সেল রয়েছে, ছোট টার্সেল গুলো রয়েছে আপনারা দেখছেন। আচ্ছা, থ্রি কোয়ার্টার হাতার হবে, তাই তো? হ্যাঁ, থ্রি কোয়ার্টার। আর এটার প্রাইস কত বলেছেন ভাই? এটা 280 টাকা, 280 টাকা। এর মধ্যে কালার আছে আপনার 6টা করে, যারা নেবে। তো এটার আমরা ওড়নাটা একটু দেখিয়ে দিবেন, যে ওড়নাটা হচ্ছে বিন্দু। আচ্ছা, ওড়নাটা আপনারা দেখছেন অনেক বড় ওড়না দেওয়া রয়েছে। আর এগুলো কিসের ওড়না ভাইয়া? এটা বিন্দু ওড়না ভাই, বিন্দু ওড়না, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, আর এটার প্রাইস বলেছেন ভাইয়া? 280 টাকা, 280 টাকা। আর কালার আছে? সালোয়ারটা কি সুতি কাপড়ের হবে? না, সালোয়ারটা আপনার যে প্লাজো কাপড়, প্লাজো কাপড়ের। আচ্ছা, সালোয়ারটা হবে প্লাজো কাপড়ের, প্রাইস পড়বে হচ্ছে 280 টাকা। তো এরপরে আমরা আরো একটা ড্রেস দেখব। তো সাকিব ভাই, এটা কিসের ভিতরে আমাদেরকে দেখাবেন? লিনেন, লিনেনের মধ্যে প্রিন্ট করা, ঠিক আছে? আচ্ছা, লিনেন কাপড়ের ভিতরে, তাই তো? নিচে টার্সেল বসানো, নিচে টার্সেল বসানো লিনেন কাপড়ের মধ্যে আপনারা দেখছেন। আচ্ছা, এটা হচ্ছে সামনের অংশটা, আমরা যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখছেন। আচ্ছা, এটাও থ্রি কোয়ার্টার হাতা হবে, তাই তো? হ্যাঁ, এটাও থ্রি কোয়ার্টার হাতা হবে, থ্রি কোয়ার্টার হাতা হবে। এবং জামার মধ্যে কিন্তু আপনার দেখছেন এগুলো স্টোন বসানো রয়েছে সামনে জামার মধ্যে। এটার প্রাইস কত রাখা যাবে? এটা 300 টাকা। ব্যাক ভিউটা দেখাবেন আমরা, পেছনের অংশটা হচ্ছে এরকম। আচ্ছা, আর এটার প্রাইস বলেছেন? 300 টাকা। আচ্ছা, এটার ওড়না এবং সালোয়ারটা আমাদেরকে একটু দেখাবেন। ওড়নাটা খুব সুন্দর প্রিন্ট করা। আচ্ছা, ওড়নাটা হবে সুন্দর প্রিন্ট করা। আচ্ছা, এটা কত? বিন্দু ওড়নাই, বিন্দু ওড়না। আচ্ছা, এগুলো হচ্ছে বিন্দু ওড়না। তো আপনারা দেখছেন যেটা বলেছিলাম এটার প্রাইস রাখা যাবে 300 টাকা, জি জি। আর সালোয়ারটা কি সুতি হবে না প্লাজো কাপড়ে হবে? এটা সুতি কাপড়। আচ্ছা, এটা হচ্ছে সালোয়ার, সবগুলো মানে সুতি কাপড় আর প্লাজো কাপড় দেওয়া আছে, এগুলো প্লাজো তৈরি বানাতে পারবে। আচ্ছা আচ্ছা,
তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, আর যেটা বলেছিলাম এগুলোর প্রাইস রাখা যাবে হচ্ছে 300 টাকায়। আপনারা 6টা করে কালার, 6টা করে কালার হবে। জি জি। আচ্ছা, তো এরপরের ড্রেসে আমরা চলে যাব। প্রতিটা ড্রেসেরই কিন্তু অনেকগুলো কালার রয়েছে, সেক্ষেত্রে আপনারা তাদের সাথে ইমোতে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন। আচ্ছা, এরপরে আরো একটা ড্রেসে আমরা চলে যাব। সেম কোয়ালিটি আলাদা প্রিন্টের, সেম কোয়ালিটি প্রিন্টটা খালি আলাদা হবে। প্রাইসও কি সেম? আমরা চলে যাব। এরপরে আরও একটা ড্রেস আপনাদেরকে দেখাবো, এরপরে আপনারা দেখছেন এটাও দেখা যাচ্ছে বুটিক্সের, তাই তো? জি জি, বুটিক্সের। আর একটা কোয়ালিটি আলাদা প্রিন্ট। আচ্ছা, সেম কোয়ালিটি প্রিন্টটা হবে আলাদা। জি জি, জাস্ট প্রিন্টটা চেঞ্জ হবে। এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে 300 টাকা, 300 টাকার ভিতরে। ব্যাকেও আপনারা প্রিন্ট দেওয়া রয়েছে, অনেক সুন্দর জবা ফুল। তো সেম পিকু করা বিন্দুর না? আচ্ছা, ওনাটাও সেম পিকু করা। আচ্ছা, ওনাটাও সেম পিকু করা, আপনারা দেখছেন। তো ওনাটাও আমরা একটু আছে পুরোটা। আচ্ছা, ওনাটার ভিতর প্রিন্ট করা। এগুলো 4.5 হাতের না 5 হাতের ওনা? এটা আপনার 4.5 হাতের, 4.5 হাতের ওনা দেওয়া রয়েছে। আচ্ছা, আর প্রাইস পড়বে এগুলো 300 টাকা করে আপনারা পেয়ে যাবেন। সালোয়ার কাপড়টা সুতি, প্লাজোর কাপড় দেওয়া আছে। আচ্ছা, এরপরের ড্রেসটা আমরা চলে যাব। এরপরের ড্রেসটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, এই পাশে আরও একটা ড্রেস দেখাবো। তো ডিজাইনটা লিলেন প্রিন্ট করা। আচ্ছা, এটাও লিলেনের ভিতরে, তাই তো? জি জি। আচ্ছা, লিলেনের ভিতরে, এটার প্রাইসও সেম? এক সপ্তাহ পর ডিজাইন চেঞ্জ হয়। এক সপ্তাহ পর পর নতুন নতুন ডিজাইন আসবে। আচ্ছা আচ্ছা, মানে প্রতিনিয়ত যেহেতু তারা হোলসেল করে, প্রতিনিয়ত কিন্তু তাদের দেখা যায় কালার এবং ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপডেট যেটা থাকে ওইটা নিতে হবে। এরপরের ড্রেসটা আমাদেরকে দেখাবেন। এরপরের ড্রেসটা আমরা চলে যাব। পরেরটা হচ্ছে একটা স্ল্যাবের মধ্যে, স্ল্যাব কটনের মধ্যে। আচ্ছা, স্ল্যাব কটনের মধ্যে কিছু থ্রি পিস এখন দেখাবো আপনাদেরকে। এগুলোর প্রাইস কত রাখা যাবে? এটা 200 টাকা, 200 টাকা। স্ল্যাব কটনের যে থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনারা পেয়ে যাবেন। গরমের মধ্যে কিন্তু এগুলো খুব আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল, আপনারা দেখছেন অনেক সুন্দর। পেছনের অংশটা দেখাবেন ভাইয়া, পেছনের অংশটা আমরা একটু দেখি। এটা হচ্ছে পেছনের অংশটা, হাতা কি থ্রি কোয়ার্টার হবে, তাই তো? হাতা থ্রি কোয়ার্টার, থ্রি কোয়ার্টার হবে। এটার ওন্নাটা দেখাবেন আমাদেরকে, ওন্নাটা এগুলো কিসের ভেতরে হবে? ওন্নাটা বিন্দুর নয়, বিন্দুর না। আচ্ছা, বিন্দুর ওন্না, এটাও মনে হয় 4.5 হাত, তাই তো? আচ্ছা, আপনারা দেখছেন, এটা আপনারা দেখছেন মোটামুটি নিতে পারেন। আর এটার প্রাইস রাখা যাবে হচ্ছে 200 টাকা, 200 টাকায় হোলসেলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, প্লাজোর কাপড়, সালোয়ারটা হবে প্লাজোর কাপড়, যেটা বলেছিলাম এগুলোর প্রাইস রাখা যাবে 200 টাকা। তো এরপরে আরও কিছু থ্রি পিসে আমরা চলে যাব। এরপরে কোনটা দেখাবেন ভাই আমাদেরকে? এখন এগুলো কাজ করে, এগুলো দেখুন। স্ল্যাবের আরেকটা ডিজাইন আছে। তো স্ল্যাবের মধ্যে আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি, যেটা বলেছিলাম এগুলো মানে 200 টাকা করে, তাই তো? এগুলো 200 টাকার ভেতরে। আরও একটা দেখা যাচ্ছে ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সামনের অংশটা আপনারা দেখছেন। ওকে, ব্যাক ভিউটা দেখাবেন আমাদেরকে। এটা হচ্ছে ব্যাক ভিউটা আপনারা দেখছেন। এটা হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার হাতে, থ্রি কোয়ার্টার হাতা হবে। এটার ওন্না এবং সালোয়ার সেম হয়ে যাবে। আচ্ছা, সেম সেম হবে। এগুলো আগে যেটা দেখেছিলাম ওটার মধ্যে হবে। প্রাইস 200 টাকা পেয়ে যাবেন। ওকে, এখন চলে যাবো একটা কাজ করা বুটিক্স। আচ্ছা, কাজ করা কিছু বুটিক্সের ড্রেস দেখাবো এখন আমরা আপনাদের। সিম্পল গলায় কাজ করা, শুধুমাত্র সিম্পলের ভেতরে গলায় কাজ করা, তাই তো? জি জি, নিচে সিম্পলের ভেতরে গলায় কাজ করা আমরা একটা ড্রেস আপনাদেরকে এখন দেখাবো। জি, দেখাবেন আমাদেরকে। অনেক সুন্দর জামাটা কিন্তু আপনারা দেখছেন। এগুলোর মধ্যে প্রায় 10-12টা ডিজাইন হবে, 10 থেকে 12টা ডিজাইন হবে, তাই তো? আচ্ছা, গলায় করে কালার, 6টা করে কালার হবে, অনেক সুন্দর। এবং নিচে দেখছেন, নিচেও কিন্তু অনেক সুন্দর, গলায় যেমন কাজ করা নিচেও ঠিক একইভাবে কাজ করা রয়েছে। ব্যাক ভিউটা আমরা দেখবো, পেছনের অংশটা হচ্ছে এরকম হবে। আচ্ছা, এটার প্রাইস কত রাখা যাবে? 400 টাকা, 400 টাকা। আচ্ছা, এটার প্রাইস রাখা যাবে 400 টাকা। সুতি ওড়না হবে, আর সরি, ওড়নাটা হবে জর্জেটের, তাই তো? জর্জেট শিপন ওড়না, জর্জেট শিপন ওড়না, আর প্রিন্ট করা। আচ্ছা, জর্জে ছিপোনোর না, আর কি করা? পিকু করা, বাটিক প্রিন্ট করা, বাটিক প্রিন্ট করা। আচ্ছা সরি, এটা হচ্ছে ওনাটা হচ্ছে বাটিক প্রিন্ট করা, আপনারা দেখছেন। আচ্ছা, আর সালোয়ারটা হবে সুতি, সালোয়ারটা হবে সুতি, সুতি প্লাজোর কাপড়। হ্যাঁ,
সুতি, আর এটার প্রাইসটা রাখা যাবে হচ্ছে 400 টাকা, 400 টাকায় আপনারা পেয়ে যাবেন। ওকে, এরপর মধ্যে কালার হবে 6টা করে, হ্যাঁ যারা নেবে তারা 6 পিস করে নিতে হবে, 6টা করে কালার পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যারা নেবেন 6টা করে নিতে হবে, যারা হোলসেলে নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, তারা আসলে খুচরা সেল করে না। তো এই পাশে আরও একটা ড্রেস আপনাদেরকে দেখাবো, বুটিক্সের ভেতরে গলায় কাজ করা, এটা সেম ডিজাইন, ডিজাইনগুলো সেমই, খালি প্রিন্টগুলো আলাদা। আচ্ছা আচ্ছা, মানে প্রিন্টটা হচ্ছে আলাদা, এগুলো 400 করে নিতে হবে, তাই তো? এগুলো 400 টাকা। আচ্ছা, এটাও 400 করে হোলসেল প্রাইস, পেছনের অংশটা আপনারা দেখছেন অনেক সুন্দর। আচ্ছা, ওড়নাটা এটাও মানে শিফনের ওড়না হবে, তাই তো? না, এটা হচ্ছে আপনার বিন্দুর ওড়না। বিন্দুর ওড়না, আচ্ছা, এটাতে আবার বিন্দুর ওড়না দেওয়া রয়েছে আপনারা দেখছেন। তো অনেক বড় ওড়না দেওয়া রয়েছে, যেটা বলেছিলাম এগুলোর প্রাইস রাখা যাবে হচ্ছে 400 টাকায় আপনারা পেয়ে যাবেন। সালোয়ারটা সুতি প্লাজোর কাপড় দেওয়া আছে। আচ্ছা, সালোয়ারটা সুতি প্লাজোর কাপড় দেওয়া রয়েছে। তো এই পাশে আরো একটু, এটা হচ্ছে আপনার এসি কটন কাপড়। আচ্ছা, এই পাশে আরো একটা থ্রি পিস দেখাবো, এসি কটন কাপড়, তাই তো? জি জি, এসি কটন কাপড়ের পাথর বাংলা ডিজাইন বলে। কি ডিজাইন হবে ভাইয়া? পাথর বাংলা, পাথর ডিজাইন। আচ্ছা আচ্ছা, পাথর বাংলা ডিজাইন এটাকে বলে। আচ্ছা, এই পাশে আপনারা দেখছেন গলার মধ্যে কিন্তু স্টোনের কাজ রয়েছে। ফুল ড্রেসটা যদি আমরা দেখাই, নিচেও গলায় যেমন কাজ করা রয়েছে, এখানটাও কিন্তু ঠিক একই কাজ করা রয়েছে আপনারা দেখছেন। এটার প্রাইসও কি সেম ভাই? 400? এটার প্রাইস 400 টাকা। 400 টাকা, আচ্ছা, এটার প্রাইসও 400 টাকায় আপনারা পেয়ে যাবেন। তো পেছনেও প্রিন্ট করা রয়েছে। আচ্ছা, এটার ওড়নাটা একটু দেখাবেন আমাদেরকে। যারা হোলসেলে নেবেন সেক্ষেত্রে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, হোলসেলে নিতে গেলে ভিডিওতে তাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এটাও বিন্দুর ওড়না, বিন্দুর ওড়না। আচ্ছা, এটাও বিন্দুর ওড়না, আর এগুলোর প্রাইস রাখা যাবে হচ্ছে 400 টাকা। সালোয়ারটা সুতি কাপড়, প্লাজোর কাপড় দেওয়া আছে। আচ্ছা, প্লাজ সালোয়ারটা হবে সুতির ভিতরে। ওকে, এরপরের ড্রেসটা আমাদেরকে দেখাবেন ভাইয়া, এরপরের ড্রেসটায় আমরা চলে যাব। এখন দেখাবো কাজ করা। আচ্ছা, কাজ করার ভিতরে এগুলো কি বুটিক্সের? হ্যাঁ, এগুলো বুটিক্সের। আচ্ছা, কাজ করা বুটিক্সের কিছু ড্রেস আমরা দেখাচ্ছি। তো এই পাশে আপনারা দেখছেন এটা হচ্ছে কাজ করা হবে, মানে অল ওভার এমব্রয়ডারি করা, তাই তো? এগুলো, এগুলোর প্রাইস কত রাখা যাবে? এগুলো 300 টাকা। 300 টাকা, আচ্ছা। এগুলো কালার হচ্ছে আপনার 6টা করে, 6টা কালার হবে। গলা আপনারা দেখছেন অনেক সুন্দর এমব্রয়ডারি এবং নিচেও এমব্রয়ডারি করা রয়েছে, আর এটা হচ্ছে ব্যাক পার্টটা। জি, ব্যাক পার্ট। আর এগুলোর প্রাইস রাখা যাবে 300 টাকা হচ্ছে হোলসেল। কালার এবং ডিজাইন অ্যাভেলেবল রয়েছে। জি। আচ্ছা, ওড়নাটা হচ্ছে মনে হয় সুতি ওড়না হবে? এগুলো বিন্দুর ওড়না, সুতি, বিন্দুর সুতি ওড়না দেওয়া রয়েছে। ওড়নাটা কিন্তু বড় ওড়না দেওয়া রয়েছে, আপনারা দেখছেন অনেক বড় একটা ওড়না দেওয়া রয়েছে। ওকে, এরপর এটা কি দেখা যাচ্ছে? সালোয়ারটা সুতি সালোয়ার, তাই তো? জি জি, সালোয়ারটা সুতি, সুতি সালোয়ার দেওয়া রয়েছে। ওকে, 6টা করে কালার রয়েছে, 6টা করে কালার রয়েছে। এরপরে দেখাবেন সাকিব ভাই আমাদেরকে, এরপরে ড্রেসটায় আমরা চলে যাব। এরপরে এই পাশে আরো একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখছেন আরেকটা ডিজাইন। আচ্ছা, আগে যেটা দেখিয়েছিলাম সেটারই আরো একটা ডিজাইন, এটাও এমব্রয়ডারি করা, ডিজাইনটা একটু চেঞ্জ হবে। আর নিচে আপনারা দেখছেন এটা হচ্ছে পাইপিং করা রয়েছে, অনেক সুন্দর। এগুলোর প্রাইস কত রাখা যাবে? এটা 300 টাকা। 300 টাকা, আচ্ছা, এগুলোরও হোলসেল প্রাইস হচ্ছে 300 টাকায় আপনারা পেয়ে যাবেন। ওকে, ওড়নাটা হচ্ছে বিন্দুর ওড়না হবে, তাই তো? বিন্দুর ওড়না হয়ে রয়েছে, আর সুতির দেখা যাচ্ছে সালোয়ার দেওয়া রয়েছে। ওড়নাটায় দেখা যাচ্ছে টার্সেল দেওয়া রয়েছে, তাই তো? ওড়নাটার মধ্যে টার্সেল দেওয়া রয়েছে, আপনারা দেখছেন অনেক সুন্দর। তো এটার প্রাইস রাখা যাবে হচ্ছে 300 টাকা। 300 টাকায় আপনারা পেয়ে যাবেন। সুতি, সুতি দেখা যাচ্ছে সালোয়ার দেওয়া রয়েছে, সালোয়ার, এগুলো প্লাজোর কাপড়। আচ্ছা, তো এরপরে ড্রেসটায় আমরা চলে যাব। এরপরে আরও দু একটা ড্রেস কিন্তু রয়েছে, অনেকগুলো কিন্তু ড্রেস রয়েছে তাদের কাছে। তো আরও একটা ম্যানুয়াল ডিজাইন। আচ্ছা আচ্ছা, তো এটা, এটাও অনেক সুন্দর, গলাটা আপনারা দেখছেন। আচ্ছা, বুটিক্সের ভেতরে এবং নিচে কিন্তু আরো একটা ফুলের দেখা যাচ্ছে কাজ করা রয়েছে, টিস্যু কাপড়ের কাজ করা, টিস্যু কাপড়। আচ্ছা, ফুলটা হচ্ছে টিস্যু কাপড়ের কাজ করা, অনেক সুন্দর। এগুলোর প্রাইস কত রাখা যাবে? 300 টাকা। 300 টাকা, আচ্ছা, এগুলো হোলসেল প্রাইস 300 টাকা। কালার ডিজাইন অ্যাভেলেবল রয়েছে, কালার আছে 6টা করে, 6টা কালার রয়েছে। ওড়নাটা মানে কালার 6টা, আপনারা কাস্টমার নিলে 6 পিস করে নিতে হবে, কালার প্রায় 10টা রয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা, খুচরা সেল করে না। তো এই ড্রেসটার ওড়নাটা যদি আমরা দেখাই, এটাও কিন্তু অনেক বড় একটা ওড়না দেওয়া রয়েছে। আর যেটা বলেছিলাম এগুলোর প্রাইস রাখা যাবে 300 টাকা। আচ্ছা, এরপরের ড্রেসটায় চলে যাবো সাকিব ভাই, এরপরের ড্রেসটা আমাদেরকে দেখাবেন। আচ্ছা, এরপরে আরো একটা ড্রেস দেখাচ্ছি কাচের ভেতরে, আপনারা যদি দেখেন বুটিক্সের। তো এই পাশে আরো একটা ড্রেস দেখাচ্ছি, যেটা তারা ডিজাইন। কি ডিজাইন ভাইয়া? তারা স্টার। আচ্ছা, তারা ডিজাইনের ভেতরে আপনারা দেখছেন
গলায় কিন্তু কাজ করা রয়েছে। আচ্ছা, এটা আর নিচের দিকে ঠিক একই ভাবে কিন্তু কাজ করা রয়েছে। আপনারা দেখছেন এটার প্রাইস কত রাখা যাবে? এটা 280 টাকা। 280 টাকা। আচ্ছা, এটার প্রাইস পড়বে হচ্ছে 280 টাকা। পেছনের অংশটা হচ্ছে একবারে সিম্পল ক্যাটাগরির হবে, সামনের মতোই। এগুলোর মধ্যে প্রায় 12-13টা কালার আছে আপনার। 12-13টা কালার হবে। আচ্ছা, এটার ওড়নাটাও আমরা ম্যাচিং করে তারা তারা ডিজাইন দেওয়া রয়েছে প্রিন্টের। সুতি ওড়না, সুতি বিন্দুর ওড়নাটা। আচ্ছা, সুতি বিন্দুর ওড়না দেওয়া রয়েছে। ওড়নাটা অনেক বড়, অনেক বড় ওড়না দেওয়া রয়েছে। আর যেটা বলেছিলাম এটার প্রাইস রাখা যাবে হচ্ছে 280 টাকা। 280 টাকা, ওকে। তো এর পাশে আরও একটা ড্রেস দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার অক্টোপাস ডিজাইন। কিসের ভেতরে ভাইয়া? অক্টোপাস। অক্টোপাস, আচ্ছা আচ্ছা, অক্টোপাস ডিজাইন আপনারা যদি দেখেন তো এটা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন কিন্তু আমরা দেখাচ্ছি। আর এখানে এমব্রয়ডারি করা এবং স্টোন বসানো রয়েছে আপনারা যদি দেখেন, অনেক সুন্দর। এটার প্রাইস কত রাখা যাবে? এটা 280 টাকা। আচ্ছা, এটার প্রাইসও পড়বে হচ্ছে 280 টাকা। যারা হোলসেলে নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ওকে, এটার ওড়নাটা ব্যাক ভিউটা দেখাবেন, আমরা ব্যাক ভিউটা দেখি। আচ্ছা, পেছনের অংশটা হচ্ছে এরকম হবে। তো এটার ওড়নাটাতে দেখাবেন আমাদেরকে, ওড়নাটাও বিন্দুর ওড়না হবে তাই তো? জি, এটাও বিন্দুর ওড়না, বিন্দুর সুতি ওড়না হবে। তো আমরা একটু ওড়নাটা আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে ওড়নাটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর যেটা বলেছিলাম এগুলোর প্রাইস রাখা যাবে 280 টাকা। 10টা কালার রয়েছে। 10টা কালার আছে, আচ্ছা আচ্ছা। এরপরে ড্রেসটায় আমরা চলে যাব, এরপরে আরও কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো। তো এই পাশে আরও একটা সুন্দর ড্রেস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার গামছা ডিজাইন। কী ডিজাইন ভাইয়া এটা? গামছা, গামছা ডিজাইন, আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখছেন অনেক সুন্দর, আর এটার গলাটা কিন্তু অনেক সুন্দর একটা করা রয়েছে। আচ্ছা আচ্ছা, স্টোন রয়েছে, এপাশেও স্টোনের কাজ রয়েছে আপনারা যদি দেখেন। এটার প্রাইস কত রাখা যাবে? এটা 320 টাকা। 320 টাকা, আচ্ছা। এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস রাখা যাবে হোলসেল 320 টাকা। ব্যাক ভিউটা দেখাবেন আমাদেরকে, এটা হচ্ছে ব্যাক ভিউটা, আপনারা দেখছেন অনেক সুন্দর। আর এটার ওড়নাটাও আমাদেরকে একটু দেখিয়ে দিবেন। তো এটার ওড়নাটা আমরা একটু দেখিয়ে দিব আপনাদেরকে, ওড়নাটা হচ্ছে বিন্দু সুতি ওড়না হবে। যারা নিতে যাচ্ছেন অবশ্যই তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। এগুলোর মধ্যে 6টা করে কালার, 6টা করে কালার হবে। আচ্ছা, এগুলোর ভেতরে 6টা করে কালার হবে, আপনারা দেখুন। সুন্দর প্রিন্ট করা না বিন্দুর মধ্যে সুতি। ওকে, সালোয়ারটাও সুতি রয়েছে। সালোয়ারটা সুতির হবে তাই তো? এগুলো প্লাজোর কাপড় দেওয়া আছে। ওকে, সালোয়ারটাও সুতি রয়েছে। তারপরে ড্রেসগুলোতে আমরা চলে যাব। তো এই পাশে আরও একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি, এটা এমব্রয়ডারি করা। আচ্ছা, এটা কিসের ভিতরে ভাইয়া? এমব্রয়ডারি, এমব্রয়ডারি করা। আচ্ছা, এটা আপনারা দেখছেন বডিটা প্রিন্ট করা, বডিটা হচ্ছে প্রিন্ট করা, আর এখানে হচ্ছে গলায় এমব্রয়ডারি করা রয়েছে, নিচেও কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে আপনারা দেখছেন। ব্যাক ভিউটা দেখাবেন আমাদেরকে, পেছনের অংশটা দেখাচ্ছি, এটা হচ্ছে পেছনের অংশটা প্রিন্ট করা। এটার প্রাইস কত রাখা যাবে? এটা 320 টাকা। 320 টাকা, ওকে। ওড়নাটা দেখাবেন আমাদেরকে, এটার প্রাইস রাখা যাবে 320 টাকা। আর এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা হচ্ছে এটা 6টা করে কালার, 6টা কালার পেয়ে যাবেন এটার মধ্যে। ওড়নাটা বিন্দুর ওড়না, সুতি ওড়না হবে, আপনারা দেখছেন। এটা হচ্ছে অনেক বড় একটা ওড়না দেওয়া রয়েছে। প্রাইস পড়বে এটার 320 টাকা। 320 টাকায় আপনারা পেয়ে যাবেন। প্লাজো কাপড় দেওয়া আছে সুতি। আচ্ছা, সুতির দেখা যাচ্ছে, আপনার পাজামার কাপড় দেওয়া রয়েছে, যেটা প্লাজো, আচ্ছা প্লাজো করা যাবে চাইতে তাই তো? আচ্ছা, এরপরে ড্রেসটা আমরা চলে যাবো। তো এই পাশে আরও একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি, ৬টা কালার রয়েছে। আচ্ছা, ওড়নার সাইডে পিকু করা রয়েছে, আপনারা দেখছেন অনেক বড় একটা ওড়না দেওয়া রয়েছে। আর যেটা বলেছিলাম এটার প্রাইস রাখা যাবে 320। জি জি ভাই, 320 টাকা। 320 টাকায় আপনারা পেয়ে যাবেন। তো এই পাশে আরও একটা ড্রেস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, দেখাবেন সাকিব ভাই আমাদেরকে। এটাও এমব্রয়ডারি করা তাই তো? জি জি, এটা এমব্রয়ডারি করা, একদম নতুন ডিজাইন। আচ্ছা, একবারে নতুন একটা ডিজাইন কিন্তু এসেছে, আপনারা দেখছেন অনেক সুন্দর। আর এখানে গলায় এমব্রয়ডারি করা রয়েছে, আর হচ্ছে এখানেও এমব্রয়ডারি এবং নিচের দিকেও কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে। এটার প্রাইস কত রাখা যাবে? এটা আপনার 320 টাকা। 320 টাকা, আচ্ছা, এটাও আপনারা পেয়ে যাবেন 320 টাকা। খুব সুন্দর ডিজাইন, ওগুলো আপনারা যারা হোলসেল নেবে তারা 50% লাভ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মিনিমাম দেখা যাচ্ছে এটার প্রাইসটা কত রাখা যাবে? 320 টাকা। 320 টাকা, ইজিলি আপনারা দেখা যাচ্ছে 650 টাকায় কিন্তু আপনারা এই ড্রেসগুলো সেল করতে পারবেন। আচ্ছা, ওড়নাটা একটু আমরা দেখিয়ে দিব, ওড়নাটা একটু দেখাই। এটাও হচ্ছে বিন্দুর ওড়না হবে, সুতি বিন্দুর ওড়না, অনেক বড় একটা ওড়না দেওয়া রয়েছে।
আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে ওড়নাটা, আর যেটা বলেছিলাম এটার প্রাইস রাখা যাবে হচ্ছে 320 টাকায় আপনারা পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে সুতির, দেখা যাচ্ছে প্লাজোর কাপড় দেওয়া আছে, প্লাজোর কাপড় দেওয়া রয়েছে, যে প্রত্যেকটাতে প্লাজোর কাপড় দেওয়া আছে, এগুলোর কালার হচ্ছে আপনার 6টা করে, 6টা করে কালার পাওয়া যাবে। আচ্ছা, তো এর পরের ড্রেসটা আমরা চলে যাব। তো অনেকগুলো ড্রেস কিন্তু তাদের কাছে রয়েছে, যারা হোলসেলে নেবেন শুধুমাত্র তারাই কিন্তু তাদের সাথে যোগাযোগ করবে। এটা হোয়াইট কালারের মধ্যে, আচ্ছা হোয়াইট কালারের ভেতরে প্রিন্ট করা আরও একটা সুন্দর ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা দেখছেন গলাটা কিন্তু অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা রয়েছে, নিচের দিকে আপনারা যদি দেখাই নিচের দিকে এখানেও কিন্তু অনেক সুন্দর কাজ করা রয়েছে। এটার প্রাইসটা কত রাখা যাবে? এটার প্রাইস রাখা যাবে 300 টাকা। 300? জি 300 টাকা। আচ্ছা, এটার প্রাইসটা পড়বে হচ্ছে 300 টাকা। ওকে, এটার ওড়না এবং সালোয়ারটা আমাদেরকে একটু দেখিয়ে দিবেন। প্রিন্ট করা ওড়নাটা হচ্ছে বিন্দুর প্রিন্ট করা সুতি ওড়না হবে, এটাও বড় ওড়না দেওয়া রয়েছে, আমরা যদি একটু দেখাই। তো এই পাশে আপনারা দেখছেন এটা হচ্ছে ওড়নার কাপড়টা, আর যেটা বলেছিলাম এটার প্রাইস রাখা যাবে 300 টাকা। 300 টাকায় আপনারা পেয়ে যাবেন। ওকে, এরপরে কি দেখাবেন ভাইয়া আমাদেরকে? আচ্ছা, এরপরে আরও একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে যারা হোলসেলে নেবেন তারা আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন, ঢাকা, ঢাকার বাইরে, বাংলাদেশের যে কোনো প্রান্তে। এটার প্রাইস কত রাখা যাবে ভাইয়া? এটার প্রাইস 300 টাকা। 300 টাকা, এটার প্রাইস পড়বে হচ্ছে 300 টাকা। 6টা করে কালার আপনারা পেয়ে যাবেন। আগের অন্য থ্রি পিসের অন্যগুলোর মতো, ঠিক আছে, সেগুলোর অন্য দেখালাম না, বিন্দুর না প্রিন্ট করা, সালোয়ার হচ্ছে সুতি, প্লাজো কাপড় দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ওকে, এরপরের ড্রেসটা আমরা চলে যাব। এগুলোর হচ্ছে সামনে এবং পিছনে দুটো দিকেই কিন্তু প্রিন্ট করা রয়েছে। আচ্ছা, এই পাশে আরও একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পাশেও আরও একটা কিন্তু এমব্রয়ডারি ড্রেস, আগে যেটা দেখিয়েছিলাম এটার মতোই, খালি ডিজাইনটা কালারটা চেঞ্জ হবে, তাই তো? জি জি। তো আপনারা দেখছেন অনেক সুন্দর, আর এটার প্রাইসও কি 300 টাকা? 300 টাকা। 300 টাকা। ব্যাক পোর্শনটা একটু দেখাই দিবেন আমরা, ব্যাকে কিন্তু আপনার একই রকমভাবে প্রিন্ট হবে। ওকে, যেটা বলেছিলাম এগুলো 300 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা, এটার ওড়নাও তো দেখা যাচ্ছে বিন্দুর ওড়না হবে, তাই তো? বিন্দুর ওড়না, বিন্দুর সুতি ওড়না হবে, আপনারা দেখছেন সালোয়ার দেখা যাচ্ছে, প্লাজো করতে পারবেন। ওকে, তো এই পাশে আরো একটা থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখছেন এটাও হচ্ছে এমব্রয়ডারির ভেতরে এমব্রয়ডারি করা, আপনারা দেখছেন। তো এটা হচ্ছে সামনের অংশটা, আপনারা দেখছেন গলায় এমব্রয়ডারি কাজ করা রয়েছে, নিচে মাঝে রয়েছে এবং নিচের দিকেও কিন্তু রয়েছে। এটার প্রাইস কত রাখা যাবে? 320 টাকা। 320 টাকা। আচ্ছা, এটার প্রাইস পড়বে হচ্ছে 320 টাকা। ব্যাক পোর্শনটা হচ্ছে সামনের মতোই প্রিন্ট করা রয়েছে। আচ্ছা, এটার ওড়নাটাও সুতি ওড়না হবে, তাই তো? বিন্দুর সুতি, বিন্দুর না, আচ্ছা সুতি বিন্দুর ওড়না হবে, আর একটা সুতি, সালোয়ারটা সুতির হবে। প্রাইস পড়বে হচ্ছে 320 টাকা। 20 টাকা। ওকে, কালার আছে আপনার 6টা করে, 6টা করে কালার রয়েছে। চন্ডির ভেতরে জর্জেট ওড়না দেখাচ্ছি এখন, দেখাবেন আমাদেরকে। এর আগে যেটা দেখেছিলাম ওটা ছিল সুতির ওড়না, আর এটা হচ্ছে চন্ডির ভিতরে জর্জেট ওড়না, আপনারা দেখছেন। এটা হচ্ছে জামার কাপড়টা, ওড়নাটা, সালোয়ারটা আমাদেরকে দেখাবেন। এটা কি হাতার কাপড় আলাদা? এটা হাতার কাপড়টা হচ্ছে, আচ্ছা এটার হাতার কাপড়টা হচ্ছে আলাদা দেয়া রয়েছে, আলাদা দেওয়া আছে। ওকে, আর যেটা হচ্ছে এই যে জর্জেট, হ্যাঁ জর্জেট, শিপনের জর্জেট ওড়না, সরি প্রিন্টের, প্রিন্টের হবে, শিপনের জর্জেট ওড়না প্রিন্টের হবে, আপনারা দেখছেন। ৩৬০ টাকা মানে এখন এটা কি অন্য জামাতে ঢুকে গেছেন আপনি? এটা সালোয়ারের কাপড় দেখাইতেছেন? ওই যে জর্জেটটা হচ্ছে 360 টাকা। ওকে, তো জর্জেটের এটা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার, এগুলোর প্রাইস পড়বে হচ্ছে 360 টাকা করে। আচ্ছা, আর সুতিটার প্রাইস পড়বে 380 টাকা, তাই তো? এর আগে যেটা দেখিয়েছিলাম। ওকে, এর পরের ড্রেসটা আমরা চলে যাব। তো এই পাশে আরও একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি, এটাও দেখা যাচ্ছে বাটিকের ভেতরে, তাই তো? যেটা বাটিকের মধ্যে, আচ্ছা বাটিকের ভেতরে অনেক সুন্দর, একবারে নিউ ডিজাইন আপনারা দেখছেন বাটিকের ভেতরে। হাতা সাইডে দেওয়া আছে, আচ্ছা হাতা সাইডে, জামার সাইডে দেওয়া রয়েছে। এগুলোর প্রাইস কত রাখা যাবে? এগুলোর প্রাইস রাখা যাবে 340 টাকা। 340 টাকা। যেগুলোর মধ্যে ডিজাইন আছে প্রায় 6টা ডিজাইন আছে 6টা, সবগুলো তো দেখানো সম্ভব না, যারা দেখবে। আচ্ছা আচ্ছা, 6টা করে ডিজাইন পেয়ে যাবে। ওকে, দেখা যাচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা আমাদেরকে দেখিয়ে দিবেন। সালোয়ার, এটা হচ্ছে ওড়না, পিকো করা,
ওড়নাটা জামার সাথে ম্যাচিং করা, প্রিন্ট করা। বাটিক ড্রেসের ওড়নাগুলো কিন্তু অনেক বড় হয়, আপনারা দেখেন অনেক বড় ওড়না দেওয়া রয়েছে। আর এটার প্রাইস বলেছেন ভাই কত? 340 টাকা। 340 টাকা, আচ্ছা এগুলো আপনারা 340 টাকায় পেয়ে যাবেন। এরপরে আরও একটা ড্রেস দেখাবো, চন্দ্রি কোয়ালিটিটা। এই পাশে আরো একটা ড্রেস দেখাচ্ছি, এটা হচ্ছে চুন্ডি, তাই তো? বাটিক চুন্ডি, জি জি, চুন্ডি ক্যাটাগরির আপনারা দেখছেন। এটাও কি জামার সাথে হাতার কাপড় দেওয়া রয়েছে? জামার সাথে হাতার কাপড় দেওয়া। এটার প্রাইস কত রাখা যাবে? এটা 380 টাকা। 380 টাকা, ওকে। এটার প্রাইস পড়বে হচ্ছে 380 টাকা। এটা হচ্ছে আপনার ওড়নাটা, এটা স্যালোয়ারটা, স্যালোয়ারটা, ওকে। এরপরে ড্রেসটা আমরা চলে যাবো, ওটা হচ্ছে ব্লকের মধ্যে, ব্লকের ভেতরে টার্সেল দেওয়া রয়েছে। আচ্ছা ব্লকের ভেতরে টার্সেলের একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি, এটার প্রাইস কত রাখা যাবে? এগুলোর প্রাইস রাখা যাবে আপনার 360 টাকা। 360 টাকা, আচ্ছা 360 টাকা রেঞ্জের ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোর মধ্যে প্রায় 20টা ডিজাইন হবে আপনার, এগুলো তো প্রত্যেকটা দেখানো সম্ভব না, আপনার শুধুমাত্র একটা দেখালাম, যারা নেবে পরে তাদের কিমোর মাধ্যমে দেখানো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই পাশে আপনারা দেখছেন অনেক সুন্দর। আর যেটা বলেছিলাম এটার প্রাইস রাখা যাবে 360 টাকা, 360 টাকা, 5টা কালার হবে, আর পেছনের অংশটা হচ্ছে এরকম হবে, জি। ওকে, আর এটা ওড়নাটাও খুব সুন্দর, এটার ওড়নাটাও খুব সুন্দর, এটা আপনারা দেখছেন জামার সাথে ম্যাচিং করা, শেড করা, প্রিন্ট, আচ্ছা শেড করা, প্রিন্টের ওড়না দেওয়া রয়েছে। তো আপনারা দেখছেন কালার হবে 5টা করে, আচ্ছা আচ্ছা 5টা করে কালার হবে, জি। তো এটারও কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দর, আর এটার প্রাইস বলেছেন 360 টাকা আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়, সালোয়ারের কাপড়, আর এটা হচ্ছে হাতা, হাতার কাপড় দেওয়া রয়েছে, ওকে। ঠিক আছে ভাই, এর পরের ড্রেসটা আমাদেরকে দেখাবেন, পরেরটা টার্সেল করা, এগুলো হচ্ছে আপনার অরবিন্দুর মধ্যে, অরবিন্দুর মধ্যে, জি। আচ্ছা অরবিন্দুর ভিতরে টার্সেল করা, ওড়নায় টার্সেল দেওয়া রয়েছে, এটা হচ্ছে জামার কাপড়টা, যেটা জামার কাপড়টা, আচ্ছা জামার কাপড়টা, এটার প্রাইস কত রাখা যাবে? 380 টাকা। 380 টাকা, আচ্ছা এটার প্রাইস পড়বে 380 টাকা, আর পেছনের অংশটা হচ্ছে এরকম হবে, ওকে। দেখা যাচ্ছে এটার ওড়নাটা আমরা একটু দেখাই, ওড়নার মধ্যে টার্সেল বসানো, আচ্ছা ওড়নার মধ্যে টার্সেলটা দেখা দেওয়া রয়েছে। আর যেটা বলেছিলাম এটার প্রাইস রাখা যাবে 380 টাকা, 80 টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন। এটার প্রাইস বিগ সাইজ ওড়না, বিগ সাইজ, অনেক বড় ওড়না দেওয়া রয়েছে, আপনারা দেখছেন এটা পেয়ে যাবেন 380 টাকার ভেতরে। যেটা স্যালোয়ারটা হচ্ছে, যেটা স্যালোয়ারটা যদি আমরা দেখাই, এটা স্যালোয়ারটা হচ্ছে, তো এটা হচ্ছে স্যালোয়ারটা, এটা হচ্ছে স্যালোয়ারটা আপনারা দেখছেন, আর যেটা বলেছিলাম এটার প্রাইস পড়বে 380 টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন। হাতাটা হচ্ছে যেটা, আর হাতাটা বাটিকের অনেক ড্রেস কিন্তু তাদের কাছে রয়েছে, আপনারা যারা হোলসেলে নিতে যাচ্ছেন আপনারা হোলসেলে তাদের কাছ থেকে নিতে পারবেন। তো হাতের কাজের মধ্যে কিছু থ্রি পিস তাদের কাছে রয়েছে, দেখাবেন সাকিব ভাই আমাদেরকে হাতের কাজের এই থ্রি পিসগুলো কিন্তু অনেকেই চান, তাদের কাছে কিন্তু এইগুলো অ্যাভেলেবেল রয়েছে, জি। তো আপনারা দেখছেন অল ওভার কিন্তু হাতের কাজ করা, এটা অনেক সুন্দর ড্রেসগুলো, এগুলো আসলে দেখার মতো একটা ড্রেস আপনারা দেখছেন, অনেক সুন্দর। এগুলোর হোলসেল প্রাইস কত রাখা যাবে? 850 করে, 850 টাকা। এগুলো কালার বা ডিজাইন কেমন রয়েছে? এটা কালার আছে, কালার আছে প্রায় 10টা করে ডিজাইন, প্রায় 10টা রূপে, 10টা করে ডিজাইন হবে। আচ্ছা এটার ওড়না এবং সালোয়ারটা কিসের হবে? এটার ব্যাক সাইডও মনে হয় একটু, এটা হাতাটা হচ্ছে আপনার কাজ করা হবে, আচ্ছা এটা হচ্ছে হাতার, হাতার মধ্যে কাজটা পড়বে, আচ্ছা হাতার মধ্যে কাজ করবে, পড়বে দুই হাতে, হ্যাঁ। আচ্ছা এটার ওড়নাটা কিসের ভিতরে হবে ভাইয়া? ওড়নাটা সুতির মধ্যে ডলার বসানো, টার্সেল করা, আচ্ছা ওড়নাটা হচ্ছে সুতির ভিতরে ডলার বসানো, টার্সেল করা, এবং শেড দেয়া রয়েছে, তাই তো? হ্যাঁ খুব সুন্দর এই পাশে, মানে ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড। এগুলোর প্রাইস বলেছেন ভাই 850 করে, 850 টাকা হোলসেল প্রাইস। আর সেলরটা কিসের ভিতরে হবে? সেলরটা হবে আপনার সুতির মধ্যে, সুতির ভিতরে হবে, সুতির ভেতরে হবে, আড়াই গজ সেলোয়ার দেওয়া আছে, আড়াই গজ সেলোয়ার দেওয়া রয়েছে, ফ্লাজার কাপড়, ওকে। সাকিব ভাই আরেকটা জিনিস, আপনাদের শপের লোকেশনটা আমাকে একটু বলবেন। আমাদের হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার মার্কেট, গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার মার্কেট, আচ্ছা এটা হচ্ছে দেখা যাচ্ছে নিস্তালায় তাদের দোকানটা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর বলে যেটা হচ্ছে, আর তাদের আপনাদের দোকানের নামটা এবং দোকানের নাম্বারটা বলে দিবেন আমাদের। তুলি ফ্যাশন, তুলি ফ্যাশন দোকান, 32 নম্বর দোকান। তো দোকানের ভেতরটা যদি আমরা দেখাই, এখানে আপনারা দেখছেন অনেক ধরনের কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে। এ পাশেও আপনারা দেখছেন অনেক, মোটামুটি যারা রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি পিস কিনে বিজনেস করতে আছেন আপনারা অবশ্যই তাদের শপটা ভিজিট করতে পারেন। যারা ঢাকার মধ্যে রয়েছেন আপনারা সরাসরি তাদের শপে এসে দেখতে পারবেন, আর যারা ঢাকার বাইরে রয়েছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে, তারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে থাকে।